বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শীতলকুচিতে মিথ্যাচার করছেন এবং নাটক করছেন। আজকে মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ছিল শিকারপুরের কাছে। আমাদের সমর্থকরা, দলীয় কর্মীরা যখন গাড়ি করে কাতারে কাতারে মানুষ শীতলকুচি থেকে মাথাভাঙার দিকে আসছিল, সেরকম ধরলা নদীর পাড়ে ব্রিজের উপর শিবপুর মোড়ে ময়নাতলিতে আমাদের দলীয় কর্মীদের উপর বিজেপির কিছু গুন্ডা বাহিনী আক্রমণ করে, বিক্ষিপ্তভাবে যে গাড়িগুলো ছিল দু তিনটে সেই গাড়িগুলোর উপর, এবং আমাদের দুজন কর্মী ময়নাতলিতে আহত হয়। ধরলা নদীতে আমাদের ধরলার ব্রিজের ওখানে আমাদের একটা গাড়ি ভাঙচুর করা হয়, শিবপুরের মোড়ে একটা গাড়ি ভাঙচুর করা হয়। এবং মিটিং থেকে ফেরার পথে যখন যাচ্ছিল, দিলীপ ঘোষের সভাস্থল ছিল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে, সেইখানে আমাদের তিনটে গাড়ি যখন যাচ্ছিল, বিজেপি কর্মীরা সেই গাড়ির উপর আক্রমণ করে, মারধর করে আমাদের কর্মীদেরকে, এবং দিলীপ ঘোষের বাবু দিলীপ ঘোষের গাড়ি দিয়ে আমাদের একজন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তার পা ভেঙে যায়। সে এমজেন হাসপাতালে ভর্তি রয়েছে, আরও দুজন ভর্তি রয়েছে। আর দিলীপ ঘোষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যাচার করছে, আমাদের দলীয় কর্মীদের গাড়ি ঘোড়া এবং দলীয় কর্মীদের উপর বিজেপি গুন্ডা ব্যানে যে আক্রমণ করেছে তাকে ধামাচাপা দেওয়ার জন্যে তিনি নাটক করছেন যে তার গাড়িতে নাকি আক্রমণ হয়েছে। এটা অত্যন্ত মিথ্যা, এবং প্রতিবাদ জানাচ্ছি এই মিথ্যাচারের, এবং ধিক্কার জানাচ্ছি দিলীপ ঘোষের এই ধরনের মিথ্যাচার করার জন্যে।